ভাল লাগছে তাহলে এইজন্যই বলছিলাম এই এক্সএসআর নেন আপনারা আমি একটা ছবি তুলে দেই দাঁড়ান চালাইবেন হ্যাঁ চলেন আমরা বাইক বদল করি দেখি একটু সামনে যান আপনারা কেমন দেখা যায় দেখি বিসমিল্লাহ গতকাল বিকেল সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল হঠাৎ 10টার পরে আমি একটু সঞ্চয় ভাইয়ের বাসার নিচে গেছিলাম যে দুই ভাই একসাথে একটু চা খাবো একটু খোঁজ গল্প করব হঠাৎ বৃষ্টি মানে কোনো রকম মেসেজ কোনো রকম কোনো মিস কল না দিয়ে হঠাৎ এমন বৃষ্টি আসছে আর বাঁচতে বাঁচতে কালকে বেঁচে গেছি এরকম একটা কারেন্টের খামের সামনে দোকানটা আমরা জাস্ট দাঁড়ায় কী অবস্থা ভাইয়া আছো ভালোই যাবো এই 4 নম্বর সেক্টরে তো যেটা বলতেছিলাম কারেন্টের খামের অপোজিটে ধরেন এখানে খাম এখানে এটা দোকান এরকম দোকানের বারান্দায় দাঁড়ায় আছি আমরা যেহেতু ধোয়া বাইক নিয়ে দুইজনই বেরোইছিলাম উনি ওনার বাসার সামনেও বাইক নিয়ে বেরোয় ধের কাদা ছিটলো আজকে আমি লাল গেঞ্জি লাল স্যান্ডেল পরে বেরোইছি অ্যান্ড যেটা বলতেছি হঠাৎ কারেন্টের খামের উপরে যে ঠাটা পড়ছে একটা মানে থান্ডার বোল্ট একদম মানে আমরা তাকায় থাকতে পারতেছিলাম না অ্যান্ড সইরা যে সরবো এত তাড়াতাড়ি কি সরা যায় মানে কালকে বাঁচতে বাঁচতে বেঁচে গেছি জাস্ট রাস্তার এই পাশে আমরা এই পাশে খাম অ্যান্ড খামের উপরে ঠাটা মানে পুরা চোখে দেখছি তাপও লাগছে এরকম একটা অবস্থা বেশ বেশ ভয় পাইছি অ্যান্ড তারপরেও সঞ্চয় ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে চাইতেছিল যে বৃষ্টি হইতেছে মানে আরও আরও হবে নাকি আমরা বেরোতে পারবো পরে আমি বললাম ভাই একবার মিস কল দিয়ে বাঁচাই দিছে পরের বার ঠাটা পড়লে বাঁচবেন না ভাই মানে বাঁচতে বাঁচতে বেঁচে গেছি যাই হোক সঞ্চয় ভাইয়ের ঘটনা শুনলাম কারণ হলো ওনার এখানে আসার কথা কিন্তু উনি তো এখানে আসে নাই এখানে দেখি স্টক লোডের প্যান্ট ট্যান্ট পাওয়া যায় দুইটা প্যান্ট কিনতে হবে তো আমার প্যান্ট শেষ হয়ে গেছে স্যান্ডেল শেষ হয়ে গেছে প্যান্ট শেষ হয়ে গেছে জুতা অনেকগুলো আছে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে জুতা পরা হয় না সঞ্চয় ভাইয়ের আগে আমি এসে পড়লাম নর্মালি তো এমন হয় না উনি খুব ফাস্ট আমার আগে অলওয়েজ আসে কিন্তু আজকে আসে নাই কই সে চাবি না দিয়ে স্টার্ট করলে স্টার্ট হবো পুরাই তো সাইজা গুজা ওরে সর্বনাশ গ্লাভস টাভস লাগায়া বেরোয় গেছে বিকেলবেলা বললাম যে আজকে বেশি দূর যাবো না তারপরেও গ্লাভস অভ্যাস হয়ে গেছে ওনার অ্যান্ড সঞ্চয় ভাইয়ের বাইকের মাইলেজ মোটামুটি ভালো পাইতেছে লাস্ট যখন শুনছিলাম তখন 37-এর উপরেই পাইছে অ্যান্ড আরেকটা বার বাইকটাকে একটু ঘষা মাজা দিতে হবে যাবো আরে এখানে অটো ঘোরানোর কারণে এই জায়গাটা আরও বেশি জ্যাম লেগে যায় এই অটোর একটা ব্যবস্থা যদি করতো ধরেন যে এটারে কোনো দিক দিয়ে ঘোরায় একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের করার ব্যবস্থা করলে কষাবাড়ি জ্যামটা অনেক কমে যেত কিন্তু করার কেউ নাই জাস্ট অটো ইম্পোর্ট করার লোক আছে বাংলাদেশে কিন্তু অটো রুল করার মতো লোক কেন যেন নাই বাট এটা থাকা উচিত দেখেন ওই পাশের রাস্তায় পুরো আটকায় দিছি আমরা এই পাশের লোকজন হো কালকে এই বাইক চালায় কেমন লাগছে ভাই কি সেই স্মুথনেস ওভারলোডেড না চালাইবেন হ্যাঁ চলেন আমরা বাইক বদল করি এক কাপ চা খাই কোথাও যা চা খাইতে খাইতে দেখবেন বড় ভাই ফোন দিয়ে দিছে আজকে এক ভাইয়ের সাথে দেখা করতে যাব আমাদের এক বাইকার ভাই সে অনেক আগে বাইক কিনছে এহে তো শ্যাম ভাই যারা চেনেন তারা তো চেনেন তার একটা অদ্ভুত চার্জের বাইক আছে অ্যান্ড সে আজকে দেখা করার কথা আমাদের সাথে কিন্তু টুকটাক কিছু কাজ নিয়ে উনি ব্যস্ত কিছুক্ষণের মধ্যে ফ্রি হয়ে যাবে ও এটা তো অনেক নিচু অনেক কমফোর্টেবল এদিক থেকে মানে ভালো নিচু ভাই পা দিয়ে সুন্দর পাইতেছি ওরে এই বন্ধ হয়ে গেছে হ্যান্ডেল অনেক কাছে এটার ওইটা এরকম চালা এখন এটা হ্যান্ডেল কাছে চলুন যে মাঠের কোনারের দিকে যাই একটু চা খাই তারপরে বেরোই বিসমিল্লাহ ওরে আমি তো অনেকদিন জিক্সার চালাই না আমার জিক্সার নিয়ে যেদিন বেরোবো ওই দিন কীরকম অদ্ভুত লাগবে হ্যান্ডেল ট্যান্ডেল কীরকম মানে মনে হইতেছে কীরকম যেন আমার দিকে আইসা আছে সব কিছু একটা বাইক কয়েকদিন চালানোর পর হঠাৎ করে চেঞ্জ করলে একটু একটু অদ্ভুতই লাগে আমি বাম দিয়ে যাই বাম দিয়ে যাই জিক্সার এমনিতে অনেক পাওয়ারফুল একটা বাইক কিন্তু আসলে ওই ইঞ্জিন চালানোর পর তারপরে এই সমস্ত ইঞ্জিন একটু পাওয়ারফুল লাগে না খুব একটা এটাই এটাই সিস্টেম এটাই নিয়ম আসলে বাট জিক্সার কম দামে ভালো ডিল এখন অবশ্য আর কম দাম নাই এখন জিক্সারের দামও বেশ বেড়ে গেছে ভাই আমি তো এইদিকে বিকেলে না এসে ভুল করি এখানে তো বিকেলে বেশ লোকজনের ভিড় ভাট্টা হয় ভেতরেও লোকজন হাঁটতেছে পার্কে এখানে তো কিছুদিন আড্ডা টাড্ডা দেওয়া লাগবে অ্যান্ড আমাদের অনেক সাবস্ক্রাইবারও এদিকে হাঁটতে টাটতে আসে আমি আগে এদিকে যখন ব্রেক নিতাম ক্যামেরা সেট আপটা এখান থেকে করতাম অ্যান্ড অনেকের সাথেই তখন দেখা হইতো কি ভাই পায়ের ব্রেক হয় মজার 4V পায়ের ব্রেকও মজার 4V দেখি একটু সামনে যান আপনারা কেমন দেখা যায় দেখি ও ভালোই তো লাগে সঞ্চয় ভাই মোটামুটি হেভি মানে আমার চেয়ে অনেক শ্বাসরাস্ত ভালো ওনার বাট বাইকটারে তো হেভি লাগে চাকাটাকে অনেক মোটা লাগে সেই তো মজা লেগে যাইতেছে বাইকটারে যত দেখতেছি তত বাইকটার প্রতি একটা এক্সট্রা এক্সট্রা একটা মায়া কাজ করতেছে অ্যান্ড কালকে কাদা টাদা দিয়া প্রচুর ময়লাও হয়ে গেছে এখানে একটু রেখে এখানে একটা চায়ের ব্যাপার স্যাপার আছে
দেখি একটু চাটা খাওয়ার চেষ্টা করি। চালান চালান বাইকটা আজকে আপনার, চকচক করতেছে ভাই। ওর নাম রাখি সোনা, চকচক করে। কোথায় খাবেন চা? ভাই দুইটা চা দেওয়া যাবে, দুইটা চা দেন না। আচ্ছা এখানে আমরা প্রায় পৌনে এক ঘন্টার মতো বা আধা ঘন্টার উপরেই হবে এখানে দাঁড়াইলাম। অ্যান্ড অনেক সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়েছে, ওনাদের সাথে অনেকক্ষণ আড্ডা হয়েছে। অ্যান্ড এইবার আবার জিক্সার নিয়ে রওনা হইতেছি। অ্যান্ড সঞ্চয় ভাই বাইকটা চালায় বেশ এনজয় করতেছে, এ কারণে ওনাকেই দিয়ে রাখছি। আর বাইকটা হচ্ছে এতেশাম ভাইও দেখবে, উনিও নক দিল মাত্রই। ও ও, এটা তো আবার একটু পিক আপ করতে হয়। এফআই চালায়া, কার্বোরেটর চালাইলে একটু এদিক সেদিক হয়ে যায়। সামির জেনারেল স্টোর, চাটা মোটামুটি মজারই ছিল। ওকে ভাই চালিয়ে, বিকেল বিকেল বের হয়েছিলাম কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়েই গেল। এখন সময় হচ্ছে, সঞ্চয় ভাইয়ের মোবাইল তো না, এটারে কি বলে বাইকে, সঞ্চয় ভাইয়ের বাইকে এখন সময় হচ্ছে 6:12। ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, গতকাল বৃষ্টির কারণে আজকে বেশ সুন্দর একটা আবহাওয়া। আর এই এই ওয়েদারে কালকেও দেখছি মানে বাইক রাখলে কোনো জায়গায় সিট ভিজে যায়, বেশ কুয়াশা কুয়াশা পড়তেছে। শীত আসার আগেই এই কুয়াশাটা বেশ মজার লাগে, মানে গরমের মধ্যে কুয়াশা ভালো, বাইক চালালে ঠান্ডা লাগে কিন্তু এমনিতে গরম লাগে। কিন্তু এই বাইকের হ্যান্ডেলটা একটু মনে হইতেছে কিরকম যেন, একটু সামনে ধরে রাখতে চায়। বল রেসার মনে হয় একটু টাইট হয়েছে। এই সেম জিনিস আমারটাও হয়েছিল, বল রেসার আবার গ্রিজ করা, একটু ঢিল করার পরে এখন স্মুথ হয়ে গেছে। যাক আসলে প্রিমিয়াম বাইক চালানোর পর এই সমস্ত বাইক ধরলে একটু এরকম লাগে, একটু গরিব গরিব লাগে। আমারও তো আছে ঘরে, কয়দিন পরে যখন আবার ওইটা বের করবো তখন আমারও গরিব গরিব লাগবে। এতে শ্যাম ভাইয়ার কাছে আসছি, মাত্র ফোনে কথা হয়েছে, আপনি একটু ইন্টারকমে শিওর হয়ে নেন। ওকে ভাইয়াকে ফোনে বলে দিছি, অ্যান্ড উনিও ইন্টারকমে শিওর হয়ে নিতেছে, তারপরে আমরা ঢুকবো। আর এইখানে আমি একটু বাইকটা চেক করতেছিলাম, সঞ্চয় ভাই বলতেছিল যে ওনার 4000 RPM এর পরে একটু সাউন্ড চেঞ্জ হয়েছে, আসলে তেলের ফ্লো একটু কমানো হয়েছে, এটা হইতেই পারে। অ্যান্ড ওখানে বাচ্চারা সাইকেল চালাইতেছে, পরে দেখলাম যে আসলে এই সমস্ত রোডে বাইক চেক করার জন্য জোরে টান দেওয়াটা ঠিক না, কারণ এই টাইমটা মানে সন্ধ্যার আগে বিকেল দিকে ছোট ছোট বাচ্চারা এদিকে সাইকেল চালানো প্র্যাকটিস করে। তাই আপনারা যারা সেক্টরে বাইক টাইক চালাবেন একটু সন্ধ্যা বা বিকেল টাইমটা একটু বুঝা চালায়েন, কারণ অনেক মহিলারা হাঁটে, অনেক বাচ্চারা সাইকেল চালায়, প্লাস এই তো স্কেটিং করে অনেকে। আরেকটা নতুন শিক্ষা পাইলাম, যাক ভালো হয়েছে। চলেন 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 এবার আমরা ভেতরে যাই। ওনার এই বাইকটা, এটা এই ঢাকা অবস্থায় থাকতে থাকতে এটা পুরানো হইব, এটা তো মনে হয় খুব একটা বের হয় না, বের সপ্তাহে একদিন কি স্টার্ট দেওয়া হয়? আরে ও মনে মনে বলতেছে আমি তো শোরুমেই ভালো ছিলাম, মানুষজন দেখতাম, এখানে তো আমার ঢাইকেই রাখছে। আপনার বাইক চালানোর ভিডিও নেই, আবার কপিরাইট ক্লেম দিয়ে দিয়েন না, অনুমতি ছাড়া ভিডিও আপলোড না না তোমার জন্য তো অলওয়েজ। বাইরে বের হবেন? হ্যাঁ বাইরে থেকে ঘুরে আসেন। ভাইয়ার হাইটের সাথে বাইকটা গেছে, মানে আমার আমার একটু বেশি দূরে দূরে লাগে হ্যান্ডেল, কিন্তু উনি যে ধরছে একদম পারফেক্ট ধরা হয়েছে। ভালো লাগছে তাহলে? এই জন্যই বলছিলাম এই এক্সেসার নেন আপনারা, আমি একটা ছবি তুলে দিই, দাঁড়ান এই পাটা উপরে তুলেন, দেখতে পারবেন কীরকম দেখা যায়। ওকে আচ্ছা এরপরে শুক্রবার শনিবারে আমি বাবু ভাইকে এরপরের বাড়ি আসতে বলবনি, শান্তকে বলবনি। বেরোই ভাইয়া, টাটা, আল্লাহ হাফেজ। জি দোয়া রাখবেন ভাইয়া। ওরে আমাদের উত্তরা শহরটা কীরকম অন্ধকার, অনেক জায়গার লাইট নষ্ট হয়ে আছে কিন্তু লাইটটা ঠিক করে না। যাক সামনে একটু আলো আছে, সময় এখন 8:40 অলরেডি, অ্যান্ড একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর কালকে যেটা হয়েছিল এই টাইমটা থেকে বৃষ্টি মোটামুটি, এই টাইমটা না সরি এই টাইমটা বোঝারই উপায় ছিল না যে বৃষ্টি আসবে, বাট যখন 10:50 বাজে তখন থেকে এমন বৃষ্টি আসলো, আর ঠাডা পড়ার ঘটনা তো আস্তে আস্তে বললামই, পুরাই একটা বিপদ আপদ হয়ে গেছিলো কালকে। তাহলে আজকে যেটা করবো, আজকে আর দূরে সুরে কোনো জায়গায় যাব না, একটু কাছাকাছির মধ্যেই থাকি, সঞ্চয় ভাইদের বাসার আশপাশে। ওইদিকে একটু বৈশাখ দোকানে টং দোকানের আড্ডা, একটু টং দোকানের চা এগুলো হবে এখন, অ্যান্ড তারপরে হলো বাসায় যাওয়ার পালা। অ্যান্ড একা একা থাকি তো বাসায় আসলে, অনেকদিন ধরে ওই যে মাকে যে দিয়ে আসছি এরপর থেকে তো বাসায় একদম একা, মানে ঘরেও আসলে থাকতে ইচ্ছা হয় না, বাইরে ভালোই লাগে, সবার সাথে দেখা টাকা হয়। এই তো, অ্যান্ড মা আজকে ফোন দিছিল, আমাকে বললো যে কালকের দিনটা থাকবে, পরশু দিন যেন খুব সকালে আমি যা নিয়ে আসি।
এন্ড হয়তো পরশুদিন আমি আরেকবার গ্রামে যাইতেছি এন্ড আপনারা গ্রামের আরেকটা ভিডিও পাচ্ছেন, কিন্তু আসলে যাওয়ার আশা এই হবে, তেমন স্পেশাল কোনো অ্যাক্টিভিটি হয়তো থাকবে না, জাস্ট হয়তো আমি আর শামিম যাব এক বাইকে, দেন মাকে নিয়ে শামিম চলে আসবে, আমিও বাইকে চলে আসবো, এরকম কিছু হইতে পারে আর কি। তারপরে দেখা যাক কি হয়, আর কোন বাইক নিয়ে যাবো এখনো পর্যন্ত জানি না। এন্ড আরেকটা যে বাইকের কথা আপনাদেরকে বলছিলাম, যে একটা স্পেশাল এন্ড একটা আসলে স্পেশাল বলতে ওটাকে কি বলে, আমার ড্রিম বাইক বলতে গেলে সেইটা আসার কথা, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমাকে আরিফ ভাই জানায় নাই কি অবস্থা, কবে আসবে কি, ওটার জন্য ওয়েট করতেছি। এন্ড ওইটা চলে আসলে তো এর মধ্যে যদি না, এর মধ্যে তো নাম্বার পাবো না মনে হয়, আর যদি কোনোভাবে ওইটা নিয়ে যেতে পারি তাহলে তো ওইটা নিয়ে যাব। এখন হচ্ছে আমি একদম এটাতে আসলে কি বলে বাংলা ইংলিশ হিন্দি আরবিতে মানে আমার সহ্য হইতেছে না সত্যি কথা, যে ওই বাইকটা কবে আসবে কবে আসবে। একটা এরকম একটা স্পোর্টস বাইক অর্ডার করে রাখছি অথচ পাইতেছি না, মানে কি বলবো। আর এই বাইকটা যেই দেখতেছে সেই বলতেছে এটা রেখে দেওয়ার জন্য, এখন বুঝতেছি না আসলে অনেকগুলা টাকা, এটা অনেকগুলা টাকা জিক্সার, এখন দুইটা থেকে একটা ছাড়া মানে আমি পুরো বিপদে বলতে গেলে, মানে এটা আরে এত ভালো লাগতেছে কারণ দুইটা থেকে আমার একটা ছাড়তেই হবে যত যাই হোক, আমি দুইটা বাইক রাখা এখন আমার পক্ষে সম্ভব না একই ক্যাটাগরির। কি হলো ভাই, আমার জন্য দাঁড়াইছেন কাদা, তাহলে কই পাশ দিয়ে যাবেন? ও হ, এদিক দিয়ে রেল গেট দেওয়া যাই, আচ্ছা চলেন তাহলে এই পাশ দিয়ে রেল গেট পার হয়ে দেন ডান দিক দিয়ে যাই। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমরা যে ভিতরের রোডটা দিয়ে যাই ওইটা একদম কাদা কাদা হয়ে আছে, এই কারণে কসাই বাড়ি দিয়ে যাওয়াটাই ভালো হবে, সামনে মেবি অন্ধকার। কিরে ভাই, একটা জিনিস তো বুঝলাম না, আমাদের কসাই বাড়ি বাজার এরকম ফাঁকা কেন মনে হইতেছে, লকডাউন চলতেছে? এই আজব বিরল ঘটনা তো দেখাই যায় না, দেখেন মানুষজনের কত ভিড় কিন্তু কোনো গাড়ি রিক্সা কোনো কিছু নাই। এখন সময় 8:46 মানে 9:45 সময় কসাই বাড়ি এরকম ফাঁকা, রেলগেট ফাঁকা, এইটাও বিশ্বাস করতে হবে? আচ্ছা এক কাজ করি, এই খুশিতে আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিই, কারণ এখান থেকে চার দোকানে বসে চাটা খাই দেন বাসায় ঢুকা যাবো, আর কোনো কাজ নাই আজকে, এই টুকিটাকি কিছু খুচরা কাজই ছিল, তো বিদায় নিয়েই নেই কারণ যেহেতু আজকে আর কিছু করার নাই, একা একা বাসায় যাবো, ঘুমাবো, ভিডিও এডিট করবো। হ্যাঁ তাহলে হোপ রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কালকে ইনশাআল্লাহ, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। ওরে স্পিড ব্রেকার, আরে এদিক দিয়ে আসলেই তো ভালো হইতো, কালকে এই রাস্তাঘাট পানি দিয়ে ডুবা ছিল, আমি যখন এদিক দিয়ে ফিরতেছিলাম একদম নদীর মতো এই জায়গা দিয়ে আমি গেছি, পানি নিচে, রাস্তা কি অবস্থা বুঝিও নাই, ছাদ ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়া ঝাড়ু দিতেছেন।